সাথে সবাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী জনপ্রিয় বক্তা হাফিজুর রহমান সিদ্দিক السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم আজকে বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে আপনার প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাত রুমের আজকে প্রচারণা এই পদসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আমাদের প্রার্থী শায়খে তরমনাই আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন তোমরা সৎ এবং তাকওয়ার ক্ষেত্রে নেকের ক্ষেত্রে একে অপরের সহযোগিতা করো এবং গুনাহের ক্ষেত্রে তোমরা কারো সহযোগিতা করিও না তো আমাদের ভোট দেওয়া এটাও সহযোগিতার নামান্তর একজনে জমিন ক্রয় করবে জমিন ক্রয় করতে গিয়ে সে মহরি যখন দলিলপত্র স্টাম্পে লেখে ওই লেখার উপরে মহরি বলে যে কলম দিয়ে দস্তখত দাও এখন যে মালিক হবে সে বলে আমি কলম দিয়ে দস্তখত দিতে পারি না তো এখন বিকল্প ব্যবস্থা কি টিপ দেওয়া আঙ্গুলের টিপ আঙ্গুলের টিপের দাম মূল্য আছে না নাই আছে ওই টিপ দেওয়ার দ্বারা প্রমাণ এই স্টাম্পের লেখা সে সমর্থন করলো কথা ঠিক না তাহলে এই টিপের দ্বারা আঙ্গুলের প্রমাণ হবে যে আমি অমুক ব্যক্তিকে কিছুদিনের জন্য আমার মুরব্বি বাছাই করতে চাই তাহলে আমাদের আঙ্গুলের টিপের মূল্য অবশ্যই আছে তবে এই মূল্যটা আমি আমানত রাখবো তার কাছে যে আমানত রক্ষা করতে পারবেন কথা ঠিক না যে আমানত রক্ষা করতে পারবে না তার কাছে আমানত রাখা মানে আমার বোকামি অতএব বরিশাল সিটি নির্বাচনের এই বরিশালকে সুন্দরভাবে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত করার জন্য এমন এক ব্যক্তির কাছে আমানত রাখতে হবে যার মধ্যে আল্লাহর ভয় আছে দুনিয়ার লোভ নাই যার মধ্যে আল্লাহর ভয় আছে অন্যদিকে দুনিয়ার লোভ নাই এখন প্রার্থীর মধ্যে দেখতে হবে কে আল্লাহ গুরু কার মধ্যে দুনিয়ার লোভ নাই আমাদের হাত পাখার প্রার্থী যিনি তার টাকার লোভ আছে ক্ষমতার লোভ আছে আল্লাহ যে সম্মান তাকে দিচ্ছেন এটা কি মেয়রের চেয়ার থেকে সম্মান কম না আরো বেশি কোনো তুলনাই চলে না এরপরও কেন টাকার অভাবে এখানে আসছেন টাকারও অভাব নাই ক্ষমতারও কোনো লোভ তারপরে চেয়ারে আসতে চান কেন একমাত্র কারণ তার নিজের প্রয়োজনে নয় এই বরিশাল সিটির মানুষের প্রয়োজনে কি মানুষের চেয়ে প্রয়োজনটা কি মানুষের ইজ্জত রক্ষার চেষ্টা করা মানুষের সম্পদ হেফাজতের চেষ্টা করা মানুষের ঈমান আমল হেফাজত করা এই অবস্থায় এই চেয়ারে বসবেন যাতে বরিশাল সিটির মধ্যে কোনো সন্ত্রাস না থাকে কোনো চাঁদাবাজি না থাকে কোনো দুর্নীতি না থাকে এখন আল্লাহ ভীরু লোক দ্বারাই এই চেয়ারকে যদি বসানো যায় দখল করা যায় তাহলে বরিশাল দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত হওয়া সম্ভব কথা ঠিক আপনাদের কাছে এই আমানত রক্ষার জন্য আসছেন আমাদের নৈতিক দায়িত্ব এই আমানত যথাস্থানে দেওয়া যে হেফাজত করতে পারবেন দুনিয়ার লোভানব দৃষ্টি যাদের আছে এদের কাছে দিলে এই আপনি টাকায় বিক্রি করলেও আপনার দেখা যাবে 1000-2000 টাকা দিয়ে ভোট কিনলে কড়ায় গন্ডায় টাকা আবার হিসাব করে নিয়ে যাবে লক্ষ লক্ষ টাকা অতএব আমরা দেখেছি আপনারা দেখেছেন বরিশালের বিগত দিনের হালাত সামনে আমরা আর ভুল না করি আমরা এমন এক প্রার্থী চাই যার মাধ্যমে বরিশাল শান্তির শহর হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله আমাদের পক্ষবাকে কামিয়াদের জন্য কবুল করেন আল্লাহ বরিশাল সিটিকে আপনি শান্তির সিটি বানায়া দেন আয় আল্লাহ হাততাকার প্রার্থী সতের উপরে হকের উপরে আছে আল্লাহ বিজয় দান করেন আয় আল্লাহ সমস্ত বাতিল দুনিয়াদার লুভীদের থেকে হেফাজত করেন সবার ভোট আমানতের সাথে যথাস্থানে রাখার তৌফিক দান করেন আমাদের সবাইকে দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করেন وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين كم مركز يا أصحاب؟ كم مركز؟ على أدري؟ دار